হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আমিও ভালো আছি। সো বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের সাথে যে পিএলপিটা শেয়ার করবো, তো সেই পিএলপিটা হলো কিন্তু বেশ কিছুদিন পর কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যে যুবলীগ, সেই যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী। সেই প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আপনারা চাইলে কিন্তু ঠিক এরকম আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ঠিক এরকম একটি পোস্টার ডিজাইন আপনারা কিন্তু তৈরি করতে পারেন। তো এই পোস্টার ডিজাইনটি আমরা তৈরি করেছি পিক্সেল ল্যাব অ্যাপ দ্বারা। আপনারা চাইলে কিন্তু পিক্সেল ল্যাব অ্যাপটা আমার ডিসক্রিপশনে ডাউনলোড করতে পারেন, অথবা প্লে স্টোর থেকেও কিন্তু আপনারা পিক্সেল ল্যাবটা ডাউনলোড করে নিতে পারেন। তো আজকের এই পোস্টার ডিজাইনের পিএলপি ফাইলটা সংগ্রহ করতে হলে আপনাকে ভিডিওটি অবশ্যই না টেনে শেষ পর্যন্ত দেখতে হবে। এখানে 6 সংখ্যার পাসওয়ার্ড দেওয়া থাকবে। আমি একটি টিকিট সংগ্রহ করে মোট 6টি সংখ্যার পাসওয়ার্ড কিন্তু আমার এই ভিডিওতে দিয়ে দেবো। আপনারা সেখান থেকে পাসওয়ার্ডটি সংগ্রহ করে আপনারা চাইলে কিন্তু পিএলপি ফাইলটাকে সংগ্রহ করতে পারবেন। তো আজকের এই যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর পিএলপি ফাইলটা সংগ্রহ করতে হলে আপনাকে অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে হবে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, হিট দ্য সাবস্ক্রাইব বাটন এন্ড প্রেস দ্য বেল আইকন। সো বন্ধুরা, কথা না বাড়িয়ে শুরু করছি। সো বন্ধুরা, আমরা এখন চলে আসলাম আমাদের ইউটিউব ভিডিও ডেসক্রিপশনে। তো ডেসক্রিপশন আসার পর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এটি পিএলপি ডাউনলোডের লিঙ্ক। তো সেই পিএলপি ডাউনলোডের লিঙ্কে আপনারা ক্লিক করে দেবেন। তো পিএলপি ডাউনলোডের লিঙ্কে যখন ক্লিক করবেন তখন আপনাদের সামনে এরকম একটি অপশন চলে আসবে। তো এই অপশনে আপনারা যা যা লেখা আছে সেগুলোকে পড়ে নেবেন। এরপরে দেখতে পাবেন একটি পাসওয়ার্ড দেওয়ার একটা অপশন। এখানে আপনারা এই পাসওয়ার্ড দেওয়ার যে অপশনটা দেখতে পাবেন, এখানে আপনারা সেই 6 সংখ্যার পাসওয়ার্ডটি দিয়ে দেবেন। এরপরে আপনারা এখান থেকে সাবমিট অপশনে ক্লিক করে দেবেন। তো সাবমিট অপশনে ক্লিক করার পর এরপর আপনাদের সামনে কিন্তু এরকম একটি অপশন চলে আসবে। এখান থেকে আপনারা সেই পিএলপি ফাইলটাকে ডাউনলোড করে নেবেন। তো পিএলপি ফাইলটা ডাউনলোড করা হয়ে গেলে এরপর আপনারা চলে আসবেন সরাসরি পিক্সেল ল্যাবে। তো পিক্সেল ল্যাবে আসার পর এরপর আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে এখান থেকে আপনারা সরাসরি এই থিরোড অপশনে ক্লিক করে দেবেন। তো থিরোড অপশন থেকে আপনারা ওপেন পিএলপিতে ক্লিক করে দেবেন। তো ওপেন পিএলপি থেকে পিএলপিতে ক্লিক করবেন, এরপর নিচে চলে আসবেন। এরপর আপনাদের যে ডাউনলোড করা পিএলপি ফাইল সেই পিএলপি ফাইলে ক্লিক করে দেবেন। এরপর আপনারা দেখতে পারবেন যে দুইটা অপশন পাবেন, একটা হচ্ছে ওপেন অ্যান্ড অ্যাড, আর একটা হচ্ছে ওপেন অনলি। তো যে কোনো একটা অপশন আপনারা কিন্তু ক্লিক করে দিয়ে আপনারা কিন্তু সেই ফাইলটা কাস্টমাইজ করতে পারবেন। তো সেই ফাইলটা কাস্টমাইজ, যেহেতু আমরা ডাউনলোড করিনি তাই আমরা কাস্টমাইজ করবো না। তো আমাদের যে পিএলপি ফাইল সেই পিএলপি ফাইলে আমরা ক্লিক করে দিচ্ছি। তো এখান থেকে আমরা ব্যাক হয়েছি। সব বন্ধু দেখতে পাচ্ছেন অসাধারণভাবে কিন্তু আমরা এই পোস্টার ডিজাইনটা তৈরি করেছি। তো আপনারা চাইলে কিন্তু এখানে কোনো কিছু চেঞ্জ করতে চাইলে কিন্তু চেঞ্জ করতে পারবেন। তো চেঞ্জ করার জন্য মূলত আমি দুইটা জিনিস রেখেছি, এই যে নাম অথবা এখানে যা যা আছে ছবি চাইলে কিন্তু আপনারা চেঞ্জ করতে পারেন। তো চেঞ্জ করার জন্য এখান থেকে লেয়ার অপশনে চলে যেতে হবে। দেখতে পারবেন যে অনেক কিছু কিন্তু লক করে দেওয়া আছে, আবার অনেক কিছু লক করে দেওয়া নেই। তো ছবিটা চেঞ্জ করার জন্য এখান থেকে আপনারা সরাসরি এ প্লাস অপশনে ক্লিক করে দিবেন। তো প্লাস অপশন থেকে ফ্রম গ্যালারি, ফ্রম গ্যালারি থেকে আপনারা রিমুভ বিজির মাধ্যমে যে হচ্ছে আপনাদের যে ছবি সেই ছবিটাকে আপনারা এখানে নিয়ে আসবেন। আনার পর এখান থেকে সুন্দর মতো লেয়ার অপশন থেকে সুন্দর মতো 8টা ডট পাবেন। এই 8টা ডট অনুপাতে আপনারা কিন্তু ছবিটা কাস্টমাইজ করে বসিয়ে দেবেন। এরপর আপনার যে নাম সেখানে আপনাদের নিজের নাম চাইলে কিন্তু দিয়ে দিতে পারেন। তো নিজের নামটা এখানে দিয়ে দেবেন এবং সুন্দর মতো করে কাস্টমাইজ করে দেবেন। এখন কুমিল্লা, ঢাকা, আপনারা যে কোনো জায়গায় যদি দিতে চান সেটা চাইলে কিন্তু এখানে দিতে পারেন। তো এরপরে আপনারা এটাকে সুন্দর মতো কাস্টমাইজ করে দিলেন। এরপরে আপনারা এটাকে সেভ করার জন্য এখান থেকে সেভ অপশনে ক্লিক করবেন। তো সেভ অপশনে ক্লিক করার পর সেভ টু ইমেজ, এরপরে আপনারা এখান থেকে আল্ট্রাতে ক্লিক করে দিয়ে সেভ টু গ্যালারিতে আপনারা কিন্তু সেভ করে নেবেন। সো বন্ধুরা, আজকের ভিডিও পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন। সো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।